নমস্কার বন্ধুরা, ও শাশুড়ি কিচেনে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? এই সিজনে প্রচুর তাল পাওয়া যায়, তো আমি আজকে তালের রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব। তো তাল দিয়ে আমি আজকে তালের পায়েশ করব। আপনাদের দাদা বাজার থেকে তাল কিনে এনেছে, তো তালটা আমি এখানে ছেঁকে নিব। দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে এইখানে তালটা ছেঁকে দিব। অনেকে জানে না এরকম করে ছেঁকা যায় তাল। প্রথমে ছুরি নিব তালের আটিগুলো নিয়ে নিব। প্রসাদ ছাড়ানো হয়ে গেছে, তাহলে আটিগুলো নিয়ে নেব। এটা দিয়ে রসুন কুচি করা হয়, পেঁয়াজ কুচি করা হয়। এটা দিয়ে আমি আজকে তালের পিউরি বের করব। দেখুন বন্ধুরা কতভাবে তালের পিউরি বের করা যায়। একটু জল লাগবে, এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এটা দিয়ে রসুন গ্রেট করা হয়, পেঁয়াজ গ্রেট করা হয়। দেখুন বন্ধুরা এটা দিয়ে কি কত সহজে তালের পিউরিগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা দেখেন তালের মুখটা কত সুন্দর, ফুলের মতো। আমরা ছোটবেলায় নৌকা বাসতাম এইগুলা দিয়ে। দেখুন কত সুন্দর তালের পিঁড়িগুলো নিয়ে নিয়েছি হাতে থেকে। বন্ধুরা আমি তালের পায়েশের জন্য নিয়েছি চাল, নিয়েছি এক বাটি চিনি, নিয়েছি তালের পিউরি, নিয়েছি তেজপত্র, নিয়েছি দারচিনি, নিয়েছি এলাচ, নিয়েছি এদিকে দুধগুলো বসিয়ে দিয়েছি। আমি পাউডার দিয়ে করছি, আপনারা চাইলে তরল দুধ দিয়ে করতে পারেন। আমি এই দুধের মধ্যে দিয়ে দেব তেজপত্র, দিয়ে দেব দারুচিনি, এলাচ দিয়ে দেব, একটু ফাটিয়ে দিই।
বন্ধুরা, দুধটা আপনারা যত ঘন করে রাখবেন তত পায়েশটাও খেতে ভালো লাগবে। আমি ওরকম করে ঘন করি নাই, হালকা পাতলা করেছি, আপনারা চাইলে ঘন করতে পারেন। দুধ ফুটে উঠলে চাউলগুলো দিয়ে দেব। বন্ধুরা, দুধগুলো অনেকটা শুকিয়ে আসছে, এর মধ্যে চালগুলো দিয়ে দেব। আপনারা চালিয়ে দুধগুলো আরো শুকাতে পারেন, আমি অল্প পরিমাণে শুকিয়েছি। অনেকে আছে সাবুদানা দিয়ে পায়েশ করে, তাল দিয়ে, তালের পিউরি দিয়ে, আমি চাল দিয়ে করছি। চাল দিয়ে দিয়েছি, চালগুলো ফুটে আসলে এর মধ্যে তালের পিউরি, চিনি দিয়ে দেব। চাল একটু ফুটে আসছে, এর মধ্যে তালের পিউরি দিয়ে দেব। সবকিছু একসাথে দিয়ে নাড়তে থাকবো। বন্ধুরা দেখুন কি সুন্দর একটা কমলা কালার চলে আসছে। একটু ফুটে আসলে এর মধ্যে চিনি দিয়ে দেব। বন্ধুরা, চালগুলো ফুটে এর দুধগুলো শুকিয়ে গেছে, এর মধ্যে এখন চিনি দিয়ে দেব পরিমাণ মতো। যারা মিষ্টি কম খান তারা কম দিবেন। বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ মোরব্বা দিয়ে রান্না করতে পারেন, আমি এখানে কিশমিশ মোরব্বা কিছুই দিই নাই। এর মধ্যে দিয়ে দেবো এখন নারিকেল কোড়ানো সামান্য পরিমাণে। কি করে নারিকেল কোড়ানোটা ছিটিয়ে দেব। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।